যাচ্ছি কোথায় জানি না, তবে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। এই তো, এটা কি কি ভাই আপু? জি আপু, বাইক ই আসতেছে, গাড়ি আসে, গাড়ি এটা কি বাইক? চাই না। ও, আপুদের বাসা কি এখানেই? ও না, বাইকটা আনকমন, আমাদের বাসা নড়াইলে, ঠিক আছে, তো এরকম বাইক দেখিনি, এর জন্য আপনার কাছে শুনতেছি। তো আসলে এরকম এরকম বাইক আসলে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, এর জন্য আপনার সাথে একটু কথা বললাম। আপু তাহলে গেলাম। আচ্ছা, ভিডিওটা ছেড়ে দিবানি কিন্তু। আচ্ছা ঠিক আছে আপু, ভালো লাগলো কথা বলে, আল্লাহ হাফেজ। আসলে আমি ওই আপুকে দেখছিলাম ওই ভিতরে, তো আমরা ওই এক টাকার পুরি খাচ্ছিলাম, খাওয়ার পরে বেরোইছি, ওই আপু আবার কোথায় জন্য গেল, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম ওই আপুর জন্য, যে আসলে ওই রকম বাইক আমি দেখিনি ফার্স্ট টাইম। তারপরে আমার ফ্রেন্ড বলতেছে, কথা বললি বল, সমস্যা কি? আমাদের নড়াইলে ওই রকম বাইক নাই, ফার্স্ট টাইম দেখলাম, এর জন্য একটু ওয়েট করতেছিলাম। তো 5 মিনিট পরে দেখি যে উনি আসছে, আসার পরে ওনার সাথে কথা বললাম, আপুটি অনেক সুইট, অনেক মিষ্টি করে কথা বললো, আপনারা তো দেখলেন, ভালোই লাগলো। তো সাজেশন দিল যে রোডে ঘাটে বাইক চালান, ভালোভাবে চালাবেন, ক্যামেরা অন করার সময়, মানে ক্যামেরা নিয়ে ভিডিও করার সময় দেখে শুনে রোডে চলাফেরা করবেন। অনেক ভালো লাগলো আপুর কথা, অনেক সুইট, অনেক মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দেখে শুনে রোডে হাইওয়ে সুন্দরভাবে গাড়ি চালাবেন, দু সাইড, বাম সাইড, ডান সাইড, সামনে পিছনে সব কিছু দেখে বাইক চালাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।